بسم الله الرحمن الرحيم رسول الله صلى الله عليه وسلم বলিয়াছেন প্রীত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হইলে কবর বলিতে থাকে হে অমুক কিসে তোমাকে আমার ব্যাপারে ধোকায় ফেলিয়া রাখিয়াছিল তুমি তো জানিতে আমি পরীক্ষার ঘর অন্ধকার স্থান নির্জন প্রকোষ্ঠ এবং পোকামাকড়ের ভাষা আমার সম্পর্কে তোমাকে কিসে ধোকায় ফেলিয়া রাখিয়াছিল যে তুমি আমার উপর দিয়া অহংকারের সাথে চলাফেরা করিতে পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি ন্যাক্কার হয় তখন তাহার পক্ষ হইতে কেহ উত্তর দিতে থাকে যে তুমি তো জানো না এই ব্যক্তি দুনিয়াতে থাকিয়া সৎ কাজের আদেশ করিত এবং অসৎ কার্যে বাধা প্রদান করিত তখন কবর বলে তাহা হইলে আমি তাহার জন্য একটি সবুজ বাগানে পরিণত হইয়া যাইব তাহার দেহ নূরে পরিণত হইয়া যাইবে এবং রূহ আল্লাহ পাকের কাছে চলিয়া যাইবে হযরত উবাইদা ইবনে উমাইর লাইসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে মৃত ব্যক্তিকে কবরে দেওয়ার পর কবর তাহাকে বলিতে থাকে আমি নিঃসঙ্গ অন্ধকার এবং নির্জন ঘর যদি তুমি আল্লাহ তাআলার আনুগত্যে জীবন কাটাইয়া থাকো তাহা হইলে আমি তোমার জন্য রহমত হইয়া যাইব পক্ষান্তরে যদি তুমি তাহার নাফরমানিতে জীবন কাটাইয়া থাকো তাহা হইলে আজ আমি তোমার জন্য আজাবে পরিণত হইব আমি এমন এক ঘর যে ব্যক্তি আল্লাহর অনুগত হইয়া আমার ভিতর প্রবেশ করিবে সে খুশি হইয়া বাহির হইবে আর যে ব্যক্তি নাফরমান হইয়া প্রবেশ করিবে সে ধ্বংস হইয়া যাইবে মুহাম্মদ বিন সবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে মৃত ব্যক্তিকে কবরে রাখার পর যখন তাহার আজাব হইতে থাকে তখন তাহার প্রতিবেশী মৃত ব্যক্তিরা তাহাকে লক্ষ্য করিয়া বলে হে অমুক তুমি তো দুনিয়াতে আমাদের প্রতিবেশী ছিলে আমাদিগকে দেখিয়া তুমি কি শিক্ষা পাও নাই তোমার পূর্বে যাহারা দুনিয়া ত্যাগ করিয়াছে তাহাদের অবস্থা সম্পর্কে তুমি কি কোনো চিন্তা করো নাই তুমি কি দেখো নাই যে আমাদের মৃত্যুর পর আমাদের সমস্ত আমল বন্ধ হইয়া গিয়াছে তুমি তো অবকাশ পাইয়াছিলে তুমি কেন এইগুলি পুরা করিয়া আসো নাই যাহা তোমার আপন লোকেরা করিয়া যাইতে পারে নাই জমিনের বিভিন্ন অংশ তাহাকে লক্ষ্য করিয়া বলিতে থাকে হে দুনিয়ার বাহ্যিক রূপ দেখিয়া ধোকায় নিমজ্জিত ব্যক্তি তোমার পরিবার বর্গ ও আত্মীয় স্বজনের মধ্য হইতে যাহারা জমিনের উপরে উদরগ্রস্ত হইয়াছে তাহাদিগকে দেখিয়া তুমি শিক্ষা গ্রহণ করো নাই কেন তোমার পূর্বে তাহাদিগকেও দুনিয়া ধোকা দিয়েছিল অতঃপর তাহাদের মৃত্যু তাহাদিগকে কবরের ভিতর হইয়া লইয়া আসিয়াছে তুমি দেখিয়াছ যে তাহারা কাঁধে উঠিয়া গন্তব্যস্থলের দিকে চলিয়াছিল আর সেখানে না গিয়া তাহাদের উপায় ছিল না তুমি কি একটুও চিন্তা করো নাই যে তোমাকে একদিন এইভাবে কবরের উদরে প্রবেশ করিতে হইবে হযরত ইয়াজিদ রুকাশ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি শুনিয়াছি মৃত ব্যক্তিকে কবরে রাখা হইলে তাহার আমলসমূহ তাহাকে পরিবেষ্টন করিয়া লয় অতঃপর আল্লাহপাক তাহাদিগকে কথা বলার সুযোগ দেন ইহারা বলিতে থাকে
হে গর্তে একাকি পড়িয়া থাকা আল্লাহর বান্দা, তোমার পরিবার পরিজন ও বন্ধু বান্ধব তোমাকে ছাড়িয়া চলিয়া গিয়াছে। এখন আমাদের ছাড়া তোমার সঙ্গী কেহই নেই। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নেককার বান্দাকে যখন কবরে রাখা হয় তখন তাহার আমলসমূহ যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ প্রভৃতি তাহাকে পরিবেষ্টন করিয়া লয়। আজাবের ফেরেশতা যখন তাহার পায়ের দিক হইতে আসার জন্য প্রস্তুত হয় তখন নামাজ বলিবে যে তাহার থেকে দূরে থাকো, কেননা এ ব্যক্তি আল্লাহর বাস্তে ইবাদতের উপর সারা রাত্র দাঁড়াইয়া থাকিত। অতঃপর ফেরেশতা যখন তাহার মাথার দিক থেকে আসিতে প্রস্তুত হয় তখন রোজা তাহাকে বলিতে থাকে যে এই দিক দিয়া তোমার আসার পথ নাই। এ ব্যক্তি রোজা রাখার কারণে দুনিয়াতে অনেক পিপাসিত থাকিত। অতঃপর এই ফেরেশতা শরীরের দিক থেকে আসার জন্য প্রস্তুত হয় তখন হজ ও জিহাদ তাহাকে বলিতে থাকে যে এখান থেকে পৃথক থাকো, কেননা সে হজ করিবার জন্য এই শরীর দ্বারা বহু পরিশ্রম করিয়াছে, আল্লাহর রাস্তায় জিহাদ করিয়াছে, সুতরাং এই শরীরে তোমার কোনো প্রভাব খাটিবে না। ফেরেশতা তাহার হাতের দিক থেকে আসার চেষ্টা করিবে তখন যাকাত, দান প্রভৃতি বলিতে থাকিবে যে আমার বন্ধু হইতে দূরে থাকো, কারণ এই হাতের দ্বারা সে বহু দান খয়রাত করিয়াছে, আর তাহার এই দান খয়রাত আল্লাহ পাক কবুল করিয়াছেন। অতঃপর এই নেককার মৃত ব্যক্তিকে বলা হইবে যে তোমার প্রতি মোবারকবাদ, তুমি পবিত্র অবস্থায় জীবিত ছিলে, আবার পবিত্র অবস্থায় মৃত্যুও বরণ করিয়াছ। অতঃপর রহমতের ফেরেশতা তাহার কাছে আগমন করে এবং তাহার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হয়। তাহাকে জান্নাতের জান্নাতি পোশাক পরিধান করাইয়া দেওয়া হয়। তাহার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাহার কবর প্রশস্ত করিয়া দেওয়া হয়। জান্নাত হইতে একটি ঝুলন্ত বাতি তাহার কবরে চলিয়া আসে। কবর হইতে হাসরের ময়দান ওঠার পর্যন্ত ইহার আলোর মধ্যে তিনি কবরে অবস্থান করেন। হযরত আব্দুল্লাহ বিন ইবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জানাজায় শরীক হয়েছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে মৃত ব্যক্তিকে কবরে উঠাইয়া বসানো হয় সে তাহার সাথীদের পায়ের আওয়াজও শুনিতে পায়, তখন কবর ব্যতীত অন্য কোনো কিছু কথা বলে না। কবর বলে, হে দুর্ভাগা, আমার সম্পর্কে কেহই ভয় প্রদর্শন করে নাই, অথচ আমি একটি ভয়ঙ্কর দুর্গন্ধময় এবং পোকামাকড়ের সংকীর্ণ ঘর। তুমি আমার ভিতর অবস্থান করার জন্য কি প্রস্তুতি গ্রহণ করিয়া আসিয়াছো?